थाना सालजी बरम्बई हाफानिया कलेज की इंटर्नशिप तनयरबीन मानी खरा दिशाई सामू निलेलम नाहरमानी पाथाग स्रां सालो त्रिपुरा मेडिकल कलेज से सूपार खबर सा खाने गुबरी तंगफांग कक्माथुंग कक रिमाबाई स्रां सालो सामू लेलम नाहर इंटर्नशिप तनयर कक्माथुंग कक सवी खनारिका बनी जबई रसाई नाहर कहनी मास 13 तारीख तो प्रथम थे दाबी छो एक प्राइमरि स्टाइफेंड हाइकर दाबी तब से संगे और दाबी एड हो प्रथम दिन संगे अथरिटी मीटिंग है तो मीटिंग समय के आश्वास देवा बाड़े ठीक है बाटा तुले सोसाइटी मीटिंग ठीक है तो हमारे प्राइमरि दाबी उठे जो स्टाइफेंड हाइक करते हैं तो सोसाइटी थे जरा सोसाइटी हमारे संगे कथा बोलते और एकटाई दाबी छो एक रिटर्न कन्सेंट देवा हूँ बिकज हमारा जी सोसाइटी मीटिंगे 11 जन मेम्बर थे समय लागे मीटिंग होते संगे संगे डिसिशन जाए तो रिटर्न कन्सेंटर कथा चेल तो टीचारा के मुखे मुखे आश्वास दिए टीचारा मैं एम एस सर प्रिंसिपाल सर सबाई के सपोर्ट कर 17 दिन धरे संगे दाड़ी रही है वह सपोर्ट कर सब डिपार्टमेंटर एचओडी जरा आ हेड अफ द डिपार्टमेंट और संगे हमारे 5-6 बार मीटिंग वरा सब सपोर्ट कर कथा माथाय रेखे सब खूब रेसपेक्ट करी क्योंकि कथा हलो जस्ट चेलोम रिटर्न कन्सेंटर कथा तो प्रथम सप्ताह शेषर दिखे वरा मुखे मुखे 2000 टाका से मुक्त कर दे मानल सेकेंड सप्ताह 9th डेते फार्स टाइम सोसाइटर कारो संगे सामना सामने कथा हो सीईओ छो ओएसडी छो जीएम छो बाकी सोसाइटर बाकी मेम्बर सबाई छो ना वरा 3 जन छो प्लस प्रिंसिपाल सर सर छो एम एस सर छो तो वही समय फार्स्ट टाइम कथा है और ओई दिन फार्स्ट नोटिस बेर कर जो 2000 टाका काटा और सोसाइटर मीटिंग तुला कथा फार्स्ट रिटर्न नोटिस बेर किंतु आम्रा चेयेछिलाम जे जिनी हेड चेयरमैन अफ द सोसाइटी उन्नी जाते आमादेर संगे डायरेक्ट कथा बोले तो परशुदिन फार्स्ट टाइम मैं उनार संगे आगे कथा है बट परशुदिन फार्स्ट टाइम उनार थेके आम्रा पजिटिव रेसपन्स पाई उनार संगे डायरेक्टली आमादेर फोने कथा है एबं उनी कलेजेर मैं पुरनो एकजन अध्यक्ष एबं एकजन खूब रेसपेक्टेड पार्सन এবং ওনাকে রেসপেক্ট করি আমি কথাগুলি বলছি যে উনি নিজের মুখে আমাদেরকে বলেছেন আশ্বাস দিয়েছেন যে সোসাইটি মিটিংয়ে কথাটা তোলা হবে এবং এটাও বলেছে যে সোসাইটি মিটিং থেকে আমরা একটা পজিটিভ আউটকাম আমরা এক্সপেক্ট করতে পারি হ্যাঁ এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব ওরাই কথাটা তুলবে সোসাইটি মিটিংয়ে এবং একটা পজিটিভ আউটকাম এটার থেকে আমরা মানে আশা করতে পারি তো আমাদের 29 তারিখ অবধি যেটা আজকে অবধি আমরা কেন ওয়েট করেছি বিকজ অথরিটির থেকে আমাদের জানানো হয়েছে যে ইলেকশনের কোড অফ কন্ডাক্টের জন্য 28 তারিখ অবধি কোনো সোসাইটি মিটিং হবে না তো আমরা বিশ্বাস রেখেছিলাম যে 29 তারিখ কোনো মিটিং হবে তো এখন জানি না সোসাইটি থেকে কী ডিসিশন হয়েছে বাট চেয়ারম্যান আমাদেরকে পরশুদিন ফোনে আশ্বাস দেয় যে মানে সোসাইটি মিটিং যত তাড়াতাড়ি সম্ভব রাখবেন এবং এটা থেকে আমরা একটা পজিটিভ জিনিস এক্সপেক্ট করতে পারি সেম কলেজের যারা উপরের অথরিটি সবাই আমাদেরকে সেম আশ্বাসই দিয়েছেন এবং এখন আমরা নিজেদের মধ্যে আজকে আমাদের নিজেদের মধ্যে সবাই আসছে আস্তে আস্তে হয়তো দেখছেন বৃষ্টির জন্য সবাই দেরি হচ্ছে আসতে সবার মধ্যে নিজেরা মিটিং করে আমরা সোসাইটিকে রেসপেক্ট করি যারা আমাদেরকে সাপোর্ট করে গুরুজনদেরকে রেসপেক্ট করি এবং ওদের কথা মাথায় রেখে আমরা টেম্পোরারি উইথহোল্ড করছি কবে করছি সেটা আমরা 1-2 দিনের মধ্যে জানিয়ে দেবো সোসাইটিকে আপনারাও জানতে পারবেন এবং আমরা বিশ্বাস রেখে চেয়ারম্যানের কথায় বিশ্বাস রেখে ওনার আশ্বাস যে দিয়েছে সেটাতে বিশ্বাস রেখে আমরা এটাই এক্সপেক্ট করছি যে সোসাইটির মিটিং যত তাড়াতাড়ি সম্ভব রাখা হবে এবং সেই মিটিংয়ে আমাদের দাবি মানা হবে এবং আমরা ওনাদেরকে একটা মানে অ্যাপ্লিকেশনের দ্বারা জানিয়ে দেবো যে আমরা এতদিন ওয়েট করবো এবং আমরা আমাদের বিশ্বাস গুরুজনদের উপরে বিশ্বাস যে উনি আমাদের কথাটা মনে রেখে আমাদের যথাসম্ভব দাবিগুলো পূরণ করবেন আমাদের বিশ্বাস যে জনসমক্ষে তারা যে কথা বলেছেন আপনাদের মাধ্যমে জনসমক্ষে তারা যে আমাদের একটাই বিশ্বাস যে এখন তো কথাটার দুর্ভাগ্যবশতভাবে কথাটার আমাদের ছাত্র শিক্ষক বা ছাত্র এবং সোসাইটির মাঝখানে সীমাবদ্ধ নেই কথাটা তো আপনাদের মাধ্যমে ত্রিপুরার প্রায় ঘরে ঘরে কালকে চলে গিয়েছে জনসমক্ষে তারা যে কথাটা বলেছেন আমরা বিশ্বাস ওদের উপর রাখছি যে বিশ্বাসটা রেখেই আমরা অতি শীঘ্রই আমরা আমাদের কর্মবিরতি সমাপ্ত করতে চলেছি এবং কবে সমাপ্ত করবো সেটা আমার বন্ধু যেটা বললো আমাদেরকে জানিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আমরা অতি শীঘ্রই ডিউটি জয়েন করবো কারণ কি একমাত্র আমাদের শিক্ষকদের কথার উপর আমাদের বিশ্বাস রয়েছে এবং তা আমরা যখন কর্মবিরতি প্রত্যাহার করবো তখন নিশ্চয়ই আমরা এই আমাদের এটা তো নিশ্চয়ই দাবি থাকবে যে তারা যাতে তাদের কথার দামটা রাখেন তারা যাতে তাদের কথাটা রাখেন এবং আমরাও একটা এক মাসের একটা সময়সীমা তাদেরকে বেঁধে দেবো যে এই সময়সীমার মধ্যে আমরা আশা করছি তার যেগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের মাধ্যমেই তারা কথাটা বলেছেন জনসমক্ষে তারা যে কথাটা বলেছেন সেই কথার দাম তারা নিশ্চয়ই রাখবেন এই কথা শেষেই আমি আজকে আজকে কি কর্মবিরতি সমাপ্ত হচ্ছে না আরও দেখুন কর্মবিরতি কবে সমাপ্ত হবে সেটা অতি শীঘ্রই আপনাদের আমরা জানিয়ে দেবো
কর্মবিরতি বাট অতি শীঘ্রই আমরা কর্মবিরতি সমাপ্ত করব। কারণ কি, কালকে জনসমক্ষে আমাদের শিক্ষকরা এসে আপনাদের মাধ্যমে জানিয়েছেন যে তারা সুরাহা করার চেষ্টা করছেন। এখন তাদের কথায় বিশ্বাস করে, তাদের প্রতি যেহেতু আমরা তাদের সম্মান করি, তারা আমাদের শিক্ষক, আমরা আজকে এই জায়গায় এসেছি অনলি বিকজ অফ দেম, তাদের জন্যই, তাদের পড়ানোর জন্য, শুধু এই কারণেই আমরা তাদের কথার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে, সম্পূর্ণ আস্থা রেখে আমরা এই কর্মবিরতি আমরা শীঘ্রই প্রত্যাহার করব। আপনার নামটা? এখানে দেখুন, কোনো ব্যক্তির প্রশ্ন নয়, প্রশ্নটা ইন্টার্ন ব্যাচ 2022-23, এটা আমার কোনো ব্যক্তিগত আন্দোলন নয়, আন্দোলনটা সম্পূর্ণভাবে আমাদের সবার আন্দোলন, তো ব্যক্তির কোনো প্রশ্ন নয়। ধন্যবাদ, নমস্কার।